আসসালামু আলাইকুম। শুরু করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস। ইতিপূর্বে তোমরা আমাদের আরও কয়েকটি ক্লাস পেয়েছো, তো আজকের এই ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাসটি পরিচালনায় আছে আমি আফসানা, সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বেই তোমরা আমাদের বেশ কতগুলো বিষয় জানতে পেরেছো। আমাদের আজকের বিষয়টি হচ্ছে প্রথম অধ্যায়ের উপরে পাঠ চার এবং পাঁচ। পাঠ চারের শিরোনাম হচ্ছে তাওহিদ এবং পাঠ পাঁচের শিরোনাম হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। তো প্রথমেই আমরা দেখব যে তাওহিদের পরিচয়। তাওহিদের পরিচয় আমরা দিলে কয়ভাবে দিতে পারি? দুইভাবে দিতে পারি। তোমরা জানো এর আগেও প্রত্যেকটা পরিচয় আমরা দুইভাবে দিয়ে এসেছি। তো আজকে আমরা তাওহিদের পরিচয় দিচ্ছি, যে পারিভাষিক একটি পরিচয় দিব, এরপরে আমরা তার একটি আবিধানিক পরিচয় দিব। তাওহিদ শব্দের অর্থ হলো একত্ববাদ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাওহিদ বলা হয়। তাওহিদের মূল কথা হলো আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয়, তিনি প্রশংসা ও ইবাদাতের একমাত্র মালিক, তার তুলনীয় কেউ নেই। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, তার কোনো কিছুই সদৃশ নয়, অর্থাৎ তার সামঞ্জস্যপূর্ণ কিছুই কিন্তু আমরা পাব না। আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদাতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই হচ্ছে তাওহিদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা জানলাম যে তাওহিদ কী। প্রথমেই আমরা জেনেছি যে তাওহিদ শব্দের অর্থ কী। তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। এরপর আমরা তার একটি পারিভাষিক সংজ্ঞা জেনেছি, যে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেয়াকে কী বলা হয়? তাওহিদ বলা হয়। এখন আমরা জানব তাওহিদের গুরুত্ব কি। ইসলামের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ, অর্থাৎ মুমিন বা মুসলমান হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ঈমান বা ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের উপর প্রতিষ্ঠিত। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন। দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বস্তুত তাওহিদ হলো ইমানের মূল, ইসলামে এর গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখলাম তাওহিদ কাকে বলে এবং তাওহিদের গুরুত্ব কি। এখন আমরা জানব তাওহিদের প্রভাব কি। তাওহিদ হলো আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক। তাওহিদ বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, কেননা আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। তাওহিদে বিশ্বাসের মাধ্যমে মানুষ এই সত্যকে স্বীকার করে নেয়, মানুষ এর দ্বারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। তাওহিদে বিশ্বাস মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে তোলে। মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না, ফলে জগতের সকল সৃষ্টির উপর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে। তাওহিদের আরও একটি গুরুত্ব হচ্ছে চরিত্রবান হওয়ার ক্ষেত্রে মানব জীবনে তাওহিদের প্রভাব অপরিসীম। মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেই সব গুণে গুণান্বিত হওয়ার জন্য অনুশীলন করে। মানব সমাজে ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাওহিদের গুরুত্ব অপরিসীম, কেননা তাওহিদে বিশ্বাস মানব সমাজে এই ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান আত্মমর্যাদার অধিকারী। এভাবে মানুষের মধ্যে ঐক্য ও চেতনা জাগ্রত হয়। তাওহিদে বিশ্বাস মানুষকে ইবাদাত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মানুষের সৎকর্মে ব্রতী হয়, অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।
এই ছিল আমাদের তাওহীদের প্রভাব। আমরা জানলাম যে তাওহীদ কাকে বলে, এরপরে আমরা জেনেছি তাওহীদের গুরুত্ব কি, তারপর আমরা শিখলাম তাওহীদের প্রভাব কি। তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাওহীদে বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো আল্লাহ তাআলার পরিচয়। আমরা আল্লাহ তাআলার পরিচয়টাকেও দুইভাবে দিতে পারি। প্রথম বিষয় হচ্ছে তার জাত বা সত্তাগত পরিচয়, আর দ্বিতীয় যে পরিচয়টা রয়েছে সেটা হচ্ছে তার সিফাত বা গুণাবলীগত পরিচয়। দর্শক, শুরু করা যাক। আমরা প্রথমেই তার সত্তাগত পরিচয় জানবো, এরপর আমরা জানবো তার গুণাবলীগত পরিচয়, তারপর আমরা মহান আল্লাহ তাআলার যে পরিচয় রয়েছে এটার সাথে তাওহীদের একত্বতা করে এর বিষয়টি ভালোভাবে আমরা শিখব। তো আল্লাহ তাআলার পরিচয় প্রথমেই আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা হচ্ছেন বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা, তার কোনো শরীক নেই, তিনি অনন্য ও অতুলনীয়। আল্লাহ শব্দের মধ্যেই তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। আল্লাহ আরবি শব্দ, পৃথিবীর কোনো ভাষাতেই এই শব্দের কোনো প্রতিশব্দ নেই, এর কোনো একবচন বহুবচন নেই, এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ নেই। এই শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তাআলাও তদ্রূপ, তিনি তার সত্তা ও গুণাবলীতে একক ও অদ্বিতীয়, তার সমতুল্য বা সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, বলুন হে নবী, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে তিনি জন্ম নেননি, আর তার সমতুল্য কেউ নেই। এটি বলা হয়েছে সূরা ইখলাসে যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম, যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, এটা তিনি তার সত্তাগতভাবে প্রকাশ করেছেন। এরপরে কিন্তু আমরা জানব যে তার গুণাবলীগত বিষয়। তার আগে আমরা আরেকটা বিষয় জেনে নেই, যে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী ও চিরবিরাজমান, তার কোনো শুরুও নেই, শেষও নেই, তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সব কিছু থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে এটা সূরা আল হাদিদের 3 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনিই সর্ববিষয়ে সম্যক অবহিত। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন যে তিনিই আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক, তন্দ্রা বা নিদ্রা কখনোই তাকে স্পর্শ করতে পারে না, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন। এটা সূরা বাকারার 225 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সকল গুণের আধার, সকল গুণের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান তার মধ্যে। যত সকল পৃথিবীতে যত গুণাবলী রয়েছে সকল গুণই কিন্তু তার মধ্যে বিদ্যমান রয়েছে। তিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি। তিনি রিজিক দাতা, সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি সর্বশক্তিমান, সব কিছু নিয়ন্ত্রক, সকল কিছু তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এক কথায়, তিনি সর্বগুণে গুণান্বিত, তার গুণের কোনো সীমা নেই, সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত। তার কতিপয় গুণবাচক নাম হচ্ছে রহিম পরম করুণাময়, জাব্বার প্রবল, গাফ্ফার অতি সমাশীল, বাসির সর্বদ্রষ্টা, সামিউ সর্বশ্রোতা, আলিউন মহান, হাফিজ মহারক্ষক। বস্তুত আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, সকল প্রশংসা তারই জন্য, ইবাদাতের যোগ্য সত্তা একমাত্র তিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখলাম তাওহীদ এবং এরপরে আমরা শিখেছি আল্লাহ তাআলার পরিচয়। তাওহীদে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে আল্লাহ হচ্ছেন, তাওহীদ শব্দের অর্থই হচ্ছে একত্ববাদ, এবং আল্লাহ যে এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করা যায় না, এটাই হচ্ছে তাওহীদের মূল বিষয়। তো এরপর আমরা কি শিখলাম, যে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয়ের ক্ষেত্রে আমরা তার দুই ধরনের পরিচয় জানতে পেরেছি। প্রথম পরিচয় হচ্ছে তার জাত বা সত্তাগত পরিচয়, অর্থাৎ আল্লাহ শব্দটির একবচন বহুবচন নেই, এর কোনো পরিশব্দ নেই, পারিভাষিক শব্দ নেই, অন্য কোনো শব্দের সাথে এর কোনো তুলনা হয় না, এর কোনো সমার্থক শব্দ নেই। তো এর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ যে শব্দটা রয়েছে এটা মূলত এক এবং অদ্বিতীয় একত্ববাদের পরিচয় আমরা এখানেই পেয়েছি, আল্লাহ শব্দের জাত বা বৈশিষ্ট্যগত অর্থে। এরপর রয়েছে সিফাত বা
গুণাবলীগত পরিচয়। এখানেও কিন্তু মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, কারণ তাকেই সকল গুণের আধার বলা হয়েছে। আর সকল কিছুর একমাত্র সত্তা তিনি, তিনি রিজিকদাতা, তিনি সৃষ্টিকর্তা। তো আমরা মূলত এখানে তাওহিদ তথা একাত্মবাদের পরিচয় পড়েছি, এবং এই তাওহিদ বা একাত্মবাদের সাথে আল্লাহ তাআলার পরিচয়কে মিলিয়ে একটি সমন্বিত রূপ দেখেছি আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের আজকের পাঠ। তো এই পাঠ থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে, তাওহিদ কাকে বলে, এর গুরুত্ব এবং প্রভাব লিখো। তাওহিদ কাকে বলে, এখানে তোমরা দুই ধরনের পরিচয় দিবে, একটি হচ্ছে শাব্দিক পরিচয়, আর একটি হচ্ছে পারিভাষিক পরিচয়। তো শাব্দিক পরিচয়টা আমরা দেখেছি যে তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, আর এরপর আমরা কি দেখেছি, পারিভাষিক পরিচয়, মূলত তার সাথে কাউকে শরিক না করা, অংশীদার না করা, তার গুণাবলী এবং সত্তাগত বিষয়ে তাকে একক হিসেবে বিশ্বাস করে নেওয়ার নামই হচ্ছে তাওহিদ। তারপর আমরা এর গুরুত্ব এবং প্রভাব জেনেছি। এরপরে আমাদের যে প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ হিসেবে রয়েছে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পরিচয় দাও। তার যে পরিচয় রয়েছে, এই পরিচয় কিন্তু আমরা দুইভাবে দিয়েছি। প্রথম যে পরিচয়টা ছিল সেটা হচ্ছে তার জাত বা সত্তাগত পরিচয়, দ্বিতীয় পরিচয় হচ্ছে গুণাবলীগত পরিচয়। জাত বা সত্তাগত পরিচয়, তিনি এক এবং অদ্বিতীয়, কেননা আল্লাহ এমন একটি শব্দ, পৃথিবীর কোনো ভাষায় এই শব্দের কোনো বহুবচন বা একবচন নেই, এর কোনো সমার্থক শব্দ নেই। তো এই যে বিষয়গুলো রয়েছে, এর মাধ্যমে প্রকাশিত হয় যে এর মাধ্যমে কি হয়েছে, মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে তার একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে গুণাবলীগত বিষয়, অর্থাৎ তার যে সিফাত বা গুণবাচক নাম রয়েছে, সে সকল বিষয়েও তিনি এক বা অদ্বিতীয়। এই বিষয়টাতেও আমরা একমত পোষণ করেছি। আমরা পেয়েছি তার দুই ধরনের পরিচয়, একটি হচ্ছে তার শাব্দিক পরিচয় পেয়েছি, তার সত্তাগত পরিচয়, আরেকটা হচ্ছে তার গুণাবলীগত পরিচয়। এবং এই দুই পরিচয়ের আলোকে আমরা তাওহিদের সাথে তার একটি সমন্বয় সাধন করেছি, অর্থাৎ এই দুই স্তরের যে পরিচয় প্রদান করেছি, এই পরিচয়ের মধ্যেই আমরা কি পেয়েছি, তাওহিদের একটি সামঞ্জস্যতা পেয়েছি। এখানে তাওহিদের পরিচয় মূলত আল্লাহ তাআলার পরিচয়ের সাথে আমরা একীভূত করতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাব ওয়ালা ছিল তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 4 এবং 5। তো আজকের পাঠ আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করছি এই লেকচারটি যদি তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে একটু পড়াশোনা করো, তাহলে উপকৃত হবে। আজকের এই পড়াটা তোমরা পেয়ে যাবে তোমাদের মূল বই পৃষ্ঠা নাম্বার 9 এবং 10 পৃষ্ঠায়। তো আশা করছি আজকের লেকচারটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখান থেকে তোমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো বই থেকে সুন্দর করে দাগিয়ে খাতায় তুলে পড়াশোনা করবে, এবং এটা তোমাদের নোট খাতা হিসেবে কাজে লাগবে। পরীক্ষার আগে এর মাধ্যমে তোমরা উপকৃত হবে বলে আশা করছি। আর সৃজনশীল প্র্যাকটিস করবে। সৃজনশীল প্র্যাকটিসের ক্ষেত্রে 2টো প্রশ্ন আমি বাড়ির কাজ হিসেবে দিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা একটু দেখে নিতে পারো। যে তাওহিদের গুরুত্ব ও প্রভাব লিখো, এটা এখানে দেওয়া আছে, এবং আল্লাহ তাআলার পরিচয় দাও। মূলত এই 2টি প্রশ্নের মাধ্যমে আমরা এই অধ্যায়টিকে কভার করতে পেরেছি। তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, এবং আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকেই ধন্যবাদ।